ছোট্ট সোনামণিরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। শাইন কম্পিউটারাইজড কিন্ডারগার্টেনের অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আশা করি প্রতিদিনের মতো তোমরা আজও তোমাদের বই, খাতা, পেন্সিল সব কিছু নিয়ে অনলাইন ক্লাসের সামনে বসে আছো। আজকে আমরা পড়ব কার চিহ্ন ছাড়া পাঁচটি শব্দ। কার চিহ্ন ছাড়া শব্দ মানে কি? আমরা জানি কার চিহ্ন হচ্ছে সরেয়াতে আকার, হ্রস্বইতে হ্রস্বিকার, দীর্ঘইতে দীর্ঘইকার। এই যে সংক্ষিপ্ত রূপগুলো আছে ওগুলোকে বলা হয় কার চিহ্ন। আজকে আমরা ওই কার চিহ্নগুলো ছাড়া পাঁচটি শব্দ শিখব এবং লিখব। তো দেখো ম্যাম, বোর্ডে এতে ঘর করে রেখেছি, এরকম ভাবে তোমাদের খাতায়ও ঘর করা আছে। আমি বোর্ডে লিখব, তোমরা তোমাদের খাতায় লিখবে, ঠিক আছে? তো চলো আমরা লিখি। আমরা কার চিহ্ন ছাড়া প্রথম যে শব্দটি লিখব সেটা লিখব হচ্ছে বক। ব, ক, বক। ব আর ক এই দুটি ব্যঞ্জন বর্ণ মিলে হয় বক। বক কি? বক একটি পাখির নাম। চলো আমরা লিখি বক। আমার সাথে সাথে তোমরাও লিখো ব, ক, বক। তারপর আমরা কি লিখব? বল। ব, ল, বল। চলো আমরা লিখি ব, ল, বল। তারপর আমরা কি লিখব? কল। ক, ল, কল। চলো আমরা লিখি কল। ক, ল, কল। তারপর আমরা কি লিখব? বই। ব, রসই, বই। চলো আমরা লিখি ব, রসই, বই। তারপর আমরা কি লিখব? কই। ক, রসই, কই। চলো আমরা লিখি ক, রসই, কই। এই হচ্ছে আমাদের পাঁচটি কার চিহ্ন ছাড়া শব্দ। কি কি? ব, বল, কল, বই, কই। চলো আমরা আরেকবার পড়ি। ব, ক, বক। ব, ল, বল। ক, ল, কল। ব, রসই, বই। ক, রসই, কই। কি কি লিখলাম? বক, বল, কল, বই, কই। এই যে পাঁচটি শব্দ আমরা লিখেছি, আমরা কিন্তু একটাও কার চিহ্ন ব্যবহার করিনি। আকারও দেইনি, হ্রস্বইকারও দেইনি, দীর্ঘইকারও দেইনি, আবার একারও দেইনি। তার মানে আমরা এগুলো কার চিহ্ন ছাড়া লিখেছি। এগুলো হচ্ছে কার চিহ্ন ছাড়া শব্দ। দুটি বর্ণ পাশাপাশি বসে যদি আমরা একটা অর্থপূর্ণ কথা বলতে পারি, সেটা হচ্ছে একটা শব্দ, ঠিক আছে? তো দেখো আমরা কি লিখেছি? ব, ক, ব, ব, ল, বল, ক, ল, কল, ব, রসই, বই, ক, রসই, কই। ছোট্ট সোনামণিরা, আজকে তোমাদের বাসার পড়া থাকবে কার চিহ্ন ছাড়া পাঁচটি শব্দ। আশা করব তোমাদের এই পাঁচটি শব্দ শিক্ষা হয়ে গেছে। এই পাঁচটি শব্দ তোমরা তোমাদের এসডব্লিউ খাতায় পৃষ্ঠা ভরে সুন্দরভাবে লিখবে। আরেকটা কথা অবশ্যই মনে রাখবে, এই দুইটা বর্ণ কিন্তু পাশাপাশি লিখতে হবে, একটার খুব কাছে আরেকটা লিখতে হবে, কিন্তু একটা বর্ণের সাথে আরেকটা বর্ণ লাগা যাবে না। একটা যদি তুমি যদি এরকম ভাবে লিখে ফেলো যে ব, আবার এখানে লিখে ফেলো ক, তাহলে কিন্তু এটা হবে না। ব, আবার ধরো ল এটার সাথে লাগিয়ে দিয়েছো, তাহলে কিন্তু হবে না। তোমাকে এমন ভাবে লিখতে হবে যে একটা বর্ণের সাথে আরেকটা বর্ণ খুব কাছাকাছি থাকবে, কিন্তু একটার সাথে আরেকটা লাগবে না। আমি আশা করবো আমার কথাটা তোমরা বুঝতে পেরেছো। আজকে তোমাদের বাংলা ক্লাস এই পর্যন্ত। তোমাদের সাথে আমার আগামী ক্লাসে আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এবং অবশ্যই বাসায় থেকে পড়াশোনাটা চালিয়ে যাও। গুড বাই। আসসালামু আলাইকুম। এসসিকে অনলাইন ক্লাসের পক্ষ থেকে প্লে গ্রুপের গণিত ক্লাসে আমার ছোট সোনামণিদেরকে আজ স্বাগত জানাচ্ছি। বাচ্চারা, তোমরা জানো যে 1 থেকে 30 পর্যন্ত একেবারে আমাদের সিলেবাসে রয়েছে, কিন্তু আজ আমরা 16 থেকে 30 পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলো আমরা ভাগে ভাগে শিখব। এই 16 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলো আমি এখানে এলোমেলো করে লিখেছি। এলোমেলো বর্ণগুলো আমরা, যা তোমরা জানো, যে সাজিয়ে লিখতে হয়। এলোমেলো বর্ণ কেন বলছি দেখো, আমি 1, 6 পরে লিখেছি 1, 8, কিন্তু 1, 6 পর তো 1, 8 হয় না। 1, 6 পরে হবে 1, 7,
17 তাহলে 16 17 তারপর দেখো 18 লিখেছি এই দুইটার মাঝখানে কিন্তু 18 হবে পরে এরপর দেখো 16 17 18 17 এর পরে আমি লিখেছি 19 17 এর পর তো 18 হয় তার মানে তোমরা বুঝতে পারছো আমি এখানে সবগুলো সংখ্যাই এলোমেলো করে লিখেছি এই 16 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলো তোমরা ভাষায় এলোমেলো করে লিখে সেই বর্ণগুলোকে সাজিয়ে লিখতে হবে এবং এটা থাকবে তোমাদের পরীক্ষা তো দেখো 16 16 পরে 17 হবে এবং যেভাবে আমি তোমাদেরকে সাজিয়ে লেখাটা শিখিয়েছিলাম এভাবে মার্ক করে করে তোমরা লিখবে এবং একটা একটা করে মার্ক করবে আমি একবার দেখিয়ে দিব এবং পুরোটা দেখিয়ে দিব না কারণ এটা তোমাদের পরীক্ষা থাকবে দেখো 1 6 16 আমি দেখিয়ে দিচ্ছি দেখো প্রথম সংখ্যাটি হচ্ছে 16 দেখো 16 এর আগে হচ্ছে 15 হয় 1 6 এর আগে 1 5 হয় দেখো 1 5 এর 1 6 এর আগে যে 1 5 হয় সেই 1 5 যদি এখানে থাকে 15 সংখ্যাটি থাকে তাহলে আমরা 15 লিখব আর না হয় আমরা 16 থেকে শুরু করব দেখো 1 5 15 এখানে নেই দেখো 2 1 2 0 2 2 2 9 2 6 2 4 2 5 2 7 2 3 2 2 2 8 2 3 0 তাহলে 15 সংখ্যাটি নেই তাহলে আমরা 16 লিখব সর্বপ্রথম আচ্ছা চলো আমরা নিচ থেকে লেখা শুরু করি এই দেখো 1 6 16 6টাকে বিকৃত করা যাবে না দাঁড়াও আমি একটা ভাসিয়ে নেই তাহলে 1 6 16 এর পরে আমরা এটা মার্ক করে নিব এটা আমাদের লেখা হয়েছে এবার দেখো আমরা 1 6 এর পরে কি হয় 1 7 হয় এটাকে আমরা মার্ক করে নিব এভাবে করে করে নিজে নিজে এভাবে পরীক্ষাটা বাসাই তোমরা দিয়ে দেবে এই দেখো 17 তারপর 17 এর পরে হয় 1 8 18 1 8 18 তারপর হয় 1 9 19 1 9 19 ঘরের ভিতরে লেখার চেষ্টা করবে মুছমুছি কম করবে একেবারে পরীক্ষা পরীক্ষার মতো পরীক্ষা দিতে তারপর দেখো 1 9 এর পরে 2 1 হয় না 2 0 হয় 20 হয় 19 20 হয় তাহলে দেখো আমি এখানে সংখ্যা পাঁচটি সংখ্যা লিখেছি 1 2 3 4 5 এভাবে পাঁচটা পাঁচটা করে তোমরা এভাবে সাজিয়ে লিখবে ঠিক আছে এভাবে এলোমেলো বর্ণগুলোকে বাসার যে এসডব্লিউ খাতা বলো যেখানে লিখো এভাবে সুন্দরভাবে লিখে তোমরা এই পরীক্ষার খাতাটা স্কুলে যেভাবে তোমরা খাতাগুলো জমা দাও সেভাবে জমা দিবে তাহলে তোমাদের পরীক্ষার পড়াটা আমি দিয়ে দিলাম যে প্রশ্নটা আমি তোমাদেরকে দিয়ে দিলাম এই দেখো আমি এখানে লিখে রেখেছি সাজিয়ে লেখা পরীক্ষা এই 16 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলো নিয়ে এলোমেলো করে লিখে তারপর তোমাদের এটা সুন্দরভাবে পরীক্ষার খাতায় লিখতে হবে ঠিক আছে তো তোমাদের খাতা দেখার অপেক্ষায় রইলাম ভালো থাকো সুস্থ থাকো গুড বাই গুড মর্নিং স্টুডেন্টস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো শাইন কম্পিউটারাইজড কিন্ডারগার্টেনের অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি তোমাদের এক্সাম মানে পরীক্ষা নেওয়ার জন্য একটি প্রশ্ন তোমাদের বোর্ডে লিখে দেব আমরা কিন্তু এ থেকে জেড পর্যন্ত লেটারগুলো শিখে ফেলেছি সেটা স্মল লেটারই হোক ক্যাপিটাল লেটারই হোক আমরা সব লিখতে পারি তাই না তো আমরা যেহেতু লিখতে পারি সবগুলো লেটার তাহলে তো পরীক্ষা দিতে আমাদের কোনো সমস্যা নেই ম্যাম যে প্রশ্নটা আজকে বোর্ডে লিখে দেব সেটা তোমরা খাতায় প্রথমে তুলে রাখবে তারপর পরবর্তী সময়ে না দেখে নিজে নিজে সেই লেটারগুলো তোমরা লিখে নেবে তো চলো আমি তোমাদের প্রশ্নটা দেখিয়ে দিচ্ছি আর আমি অভিভাবকদের বলবো আপনারা অবশ্যই খেয়াল করবেন বাচ্চারা যেন বাসায় দেখে বা অন্য কারো সাহায্য নিয়ে পরীক্ষাটা না দেয় নিজে নিজেই যেন পরীক্ষাটা দেয় তো আমি প্রশ্নটা লিখছি দেখো আজকে আমাদের পরীক্ষার প্রশ্ন থাকবে ফিল ইন দ্য গ্যাপস তো প্রথমেই দেখো ম্যাম লিখছি সি তারপর একটা ড্যাশ তারপর লিখছি ই তারপর একটা ড্যাশ তারপর দেখো এখানে আরেকটা ড্যাশ দিচ্ছি তারপর লিখছি এইচ আবার একটা ড্যাশ তারপর কি লিখছি জে কি কি লিখলাম সি ড্যাশ ই ড্যাশ আবার একটা ড্যাশ এইচ ড্যাশ জে তারপর দেখো আমি লিখছি কে তারপর আমি একটা ড্যাশ দিয়ে দিচ্ছি এই হচ্ছে আজকে তোমাদের প্রশ্ন সি ড্যাশ ই ড্যাশ ড্যাশ এইচ ড্যাশ জে কে ড্যাশ এখানে দেখো 1 2 3 4 5 আমি পাঁচটা ফিল ইন দা গ্যাপস দিয়েছি তাহলে তোমাদের এখানে নাম
আছে 5 ইনটু 2 ইজ ইকুয়াল টু 10 তার মানে তোমাদের পরীক্ষাটা হচ্ছে 10 নম্বরে তোমাদের পরীক্ষাটা কত নম্বরে 10 নম্বরে আমি জানি তোমরা বেশিরভাগ স্টুডেন্টই এটা লিখে সুন্দরভাবে আমাদের স্কুলের বৃহস্পতিবারে জমা দিয়ে যাবে আর আমি আশা করব তোমরা সবাই পরীক্ষাটা দেবে এবং পরীক্ষাটা দিয়ে পরীক্ষার খাতাটা তোমাদের স্কুলে জমা দিয়ে যাবে আর ছোট্ট সোনামণিরা আমি তোমাদেরকে বলবো যখন তোমরা পরীক্ষাটা দেবে তখন কিন্তু মনোযোগ সহকারে খাতায় লিখবে লেখাটা অনেক সুন্দরভাবে লিখবে যেন 10-এ 10 পাও ঠিক আছে তো আমি আশা করব তোমরা প্রশ্নটা খাতায় লিখে নিয়েছো এই প্রশ্নটাই কিন্তু তোমরা পরবর্তীতে পরীক্ষা আকারে দেবে ঠিক আছে এবং এটা যখন লিখবে তখন আমি বারবার বলছি মনোযোগ দিয়ে নিজে নিজেই লিখবে তো আমি আশা করব তোমরা প্রশ্নটা বুঝতে পেরেছো তোমরা সবাই ভালোভাবে পরীক্ষাটা দাও এই আশা নিয়ে আজকে আমি তোমাদের থেকে বিদায় নিচ্ছি তোমাদের সাথে আমার আগামী ক্লাসে আবার দেখা হবে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো গুড বাই